আমরা কবুতরগুলো বৃষ্টিতে ভিজাইছি, বৃষ্টিতে ভিজাইছি এই কারণে মল্টিংটা খুব দ্রুতভাবে হয় এবং সব কিছু করতে পারি। পাসপোর্ট উপরে আছে, ওগুলো সবগুলো আমরা মল্টিং করাই নিছি, তো আপনারা এইভাবে করাইতে পারেন। করতে আছে পোষণ বুঝছেন, মানে সব মল্টিং একদম শুরু থেকে, যে মল্টিং ছোটো ছোটো ই দেখতে আছেন আপনারা, এটাই মল্টিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল প্রিজন পেজ থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে, আমাদের যে কবুতরগুলো আছে সবগুলো কবুতর মল্টিং শুরু হয়েছে। আপনাদের কবুতর কি মল্টিং শুরু হয়েছে কিনা, যদি শুরু না হয় কী করলে আপনাদের কবুতর মল্টিং শুরু হবে, এই নিয়ে আজকে ভিডিওটা। চলো আমি মূল ভিডিও যেই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। উড়ানোর ক্ষেত্রেও আপনার মল্টিং প্রয়োজন আছে, ব্রিডিংয়ের ক্ষেত্রেও আপনার কবুতরের মল্টিনের প্রয়োজন আছে। তো চলেন আমরা মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আজকে ভিডিওটা দেখলে আপনার মল্টিং সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। কবুতরে দেখেন মল্টিং শুরু হয়ে গেছে, শুনেন এদের মল্টিং শুরু হয়ে গেছে, ভালো করে দেখতে পাচ্ছেন? ভিতরে ঢুকে দেখাই দিয়েছি, সমস্যা নেই, আমি দেখাই, আপনার দেখলেই বুঝবেন। করতে আছে পোষণ বুঝছেন, মানে শুরু থেকে এই যে বাচ্চা কবুতর আমি দেখাই, বাচ্চা কবুতর দেব দেখাই দিয়েছি, এই যে মাথা থেকে শুরু করে একেবারে লেজ পর্যন্ত যত ইয়ে আছে পশম আছে সব করে পশম চলে যাবে। আর এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, দুটো বাচ্চা নতুন বাচ্চা, এখন তুই বাইরে ছাড়ি নেই, কালকে থেকে ইনশাল্লাহ বাইরে ছাড়বো। আর এই যে মল্টিং, আর কার কার মল্টিং হয় নেই আমাদের বলবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু জানি আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের বলার চেষ্টা করবো, যাতে করে আপনার কবুতর মল্টিংটা ভালোভাবে হয়। আর মল্টিং ভালোভাবে না হলে কবুতর উড়ানোর ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়, তারপরে আপনার ব্রিডিংয়ের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। মল্টিংয়ে অনেকগুলো ভিডিও আসবে আমাদের ইনশাল্লাহ, আপনাদের এক এক পার্ট বাই পার্ট দেখাবো, কি খাবার দিতে আসছি, কি মেডিসিন দিতে সব ইনশাল্লাহ দেখাবো। আপনাদের একটা কাজে করতে হবে, শুরু থেকে আসবেন থাকতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা, তাহলে আপনার নতুন নতুন ভিডিও পাবেন এবং দেখতে পারবেন। জাজি দিবে পশম, দেখবেন একটা একটা পুড়বে, আর আমাদের পশম জমাইছি, এটা আপনাকে দেখাই, এই যে আমাদের পশম দেখছেন, সব মল্টিং একদম শুরু থেকে, যে মল্টিং ছোটো ছোটো ই দেখতে আছেন আপনারা, এটাই মল্টিং। বর্তমানে আমাদের যে অবস্থা, বৃষ্টি পড়লেও বিকাল দিকে পড়ে, কিন্তু সকালে পড়ে না, কিন্তু আমি এই কবুতরগুলো যেগুলো আছে আবার আমি সকালবেলা কবুতরগুলো ভিজাই দিয়েছিলাম 27 তারিখের দিকে, কারণ আমার ওই ভিডিওটা দেখেছি যে 27 তারিখে আমরা কী করছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 27 তারিখে আমরা কবুতরগুলো বৃষ্টিতে ভিজাইছি, বৃষ্টিতে ভিজাইছি এই কারণে আমাদের মল্টিংটা খুব দ্রুতভাবে হয় এবং সব কিছু করতে পারি। আর বাচ্চা যে কবুতরগুলো আছে এগুলো মল্টিং এখন তো করায়নি, এগুলার দুই পর তিন পর আছে, এরা পরে এরা এমনি এমনি হবে। আর যেগুলো পাসপোর্ট উপর আছে ওগুলো সবগুলো আমরা মল্টিং করাই নিছি, তো আপনারা এইভাবে করাইতে পারেন। আর আপনারা সবসময় বৃষ্টিতে বৃষ্টির খুঁজবেন, বৃষ্টি খুঁজলে হবে না, কী করবেন এটা আমি দেখাই দিয়েছি। এতে আমাদের কবুতরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে এমন কোনো কবুতর নাই যে মল্টিং না হয়, দুইটা বাচ্চা বাদে একটা বাচ্চা আর একটা বাচ্চা, এছাড়া সব করে কবুতর মল্টিং হইতেছে। দেন পশমের কী অবস্থা আছেন, এই যে পশম জ্বলতেছে, এই যে পশমের অবস্থা, কিছু কবুতর আছে খাওড়া খাওড়া, এই যে দেখছেন এই বাচ্চাটার খাওড়া খাওড়া, দূরে দেখা যেতে ভালোই তো খাওড়া খাওড়া হইতেছে, তো এরকমই হবে। উপর থেকে নিচ কিছু আছে কবুতর এখন পুরো নাই হয়ে যাবে, একেবারে বাজে দেখা যাবে, কিন্তু ইনশাল্লাহ কবুতরে ভালোভাবে খাবার দাবার ঠিকভাবে দিতে পারলে, ক্যালসিয়াম মিনারেল দিতে পারলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যারা এই মর্নিং হয় নাই বহুতে আছে না, তারা যেরকম বৃষ্টির অপেক্ষা থাকবেন, চেষ্টা করবেন সকালবেলা বৃষ্টিতে ভেজানোর জন্য। আর যদি সকালবেলা বৃষ্টিতে না পান, বিকালে যদি পান, তাহলে এরকম খাঁচা নেবেন, এই খাঁচার ভিতরে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেবেন, বৃষ্টি পানি যখন পড়বে তখন কাউকে উঠাই দেবেন, তখন যখন বৃষ্টিতে ভেজা শেষ হয়ে দেবো এখানে আনবেন। আনার পরে দেওয়া আপনার যেটা করবেন, ইমোটিল, সিনামিন, আর হলো আপনার কারমিনা, আরেকটা দেবেন হলো জ্বরের ওষুধ, নাপা সিরাপে চারটে ওষুধ আপনার দিয়ে দেবেন, টানা দুই দিন তাহলেই হবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নেই। আর কবুতরে কিছু খাবার আছে, খাবারটা আমি কাল পরশু বা পরশু দিন করার চেষ্টা করবো, আমাদের খাবার এখন তো আনা হয়নি, এই খাবারটা দিয়ে আপনি কবুতরে যদি খাওয়াইতে পারেন, কবুতর ফিটিংও ভালো থাকবে এবং কবুতর সুস্থ থাকবে, সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ। আর আমাদের যে ওয়েদার, এই ওয়েদারে ম্যাক্সিমামে গরম থাকে বেশি, এই কারণে আমি মে 26 তারিখে টার্গেট নিয়েছি, টার্গেটটা পূর্ণ করেই আমি কাজটা করছি, কারণ আমি জানি যে বৃষ্টি পড়লে শুধু বৃষ্টিই পড়বে, গরম পড়লে গরম পড়বে, ব্যবসা গরম পড়বে, তারপরে এই ঠান্ডা থাকবে, বৃষ্টি পড়ার চান্স খুব কম থাকবে, এই কারণে আমি আগে ভিজাই দিছি, এখন সবগুলো আটকে দিছি, 6 পর
থেকে শুরু করে যত বড় পর্যন্ত হয় সব পুরো কবুতর আটকানো আছে। এখন ছাড়বো না, ছাড়লে সপ্তাহে একদিন ছাড়বো বা দুদিন ছাড়বো, এছাড়া এইভাবে থাকবে। আর খাবারে কী করতে আসছে তা আমি বলবোই, এবং ভিটামিন ক্যালসিয়াম আছে। মলটিনে যত ভালোভাবে করতে পারবেন আপনি, ব্রিডিংও ভালো করতে পারবেন, রেস্টোরিং সেলা ভালো করতে পারবেন। কারণ মলটিংয়ে খুব গুরুত্ব দিবেন, ইনশাল্লাহ হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, প্রতিদিন রাখা ভালো, আমি প্রতিদিন রাখার চেষ্টা করব। আর এখন মলটিংয়ে কবুতর একটু বৃষ্টি দেখা যাবে, আর বেশি বেশি করে কবুতরে গোসল দেবেন। বৃষ্টির যে পানি আছে পানিটা জমায় রাখবেন, জমায় কবুতরে দেওয়া শুরু করবেন, দেখবেন এমনি এমনি জ্বর আসছে। এটা ন্যাচারাল, যতভাবে সুন্দরভাবে করানো যায় চেষ্টা করবেন, পাড়াপাড়ি করার কোনো প্রয়োজন নেই। চার পাঁচটা বিষয় আছে, মাইনাখালি দিতে থাকবেন, ওর মতো আরও হবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নেই। এই যে খাবজাইতে আছে না দেখছেন, খাবজাই যে খাবজাই একটু আগে, এই যে খাবজাইতে আছে, একে একে পশম ঝরবে, একদম মাথা থেকে শুরু করে এক লেজ পর্যন্ত, এমন কোনো পশম নাই যে না ঝরবে, সব পশম ঝরে যাবে। এদিকে যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে কবুতরের মলটিং হইতে আসছে, কিন্তু আহা মনে হয়নি, কারণ এদিকে বৃষ্টি পানিটা কম পাইছে, এই কারণে মলটিং খুব কম হইতে আসছে। তো এইভাবেই করবেন। আর আমাদের এই যে লাস্ট বাচ্চা শেষ, আরও দুইটা আছে, তিনটা মনে আছে, আর পাঁচটা বাচ্চা আছে মোটামুটি শেষ আমাদের কবুতরের বাচ্চা নামা। এগুলো যা আছে আমি দেখতে পাচ্ছি, কিছু কিছু আছে আপনার টাইল দেওয়ার জন্য রাখা, কিছু কিছু আছে আপনার যে কবুতর ডিম পারে কি না ওইভাবেই করা। আর গুল্লা কবুতর তো আমি বলছি যে আমার গুল্লা কবুতর আমার বারো মাসে জোড়া দিয়ে রাখবো, বুঝেছেন? ডিম পাতার লক্ষণ ওই জন্য রেখে নামায় রাখছে, মনে হতে পারে অসুস্থ, অসুস্থ না, ডিম দিবে, বুঝে যান ডিম দিয়ে দিছে। এই যে বাচ্চারা খাবার খাওয়াই দিয়েছে, মুরগি যাবে কে দিতে হবে, কে কে করতে আসছে, কে কে ভালো লাগে না হয় বেড়া বেড়া। আরও কিছু আছে, একটা কিনমি দেখছিলাম আমি, দেখাতে পারি কিনা দেখেন, কিনমির দেখছেন, কিনমির আমি যে ওষুধ দে ওষুধে মনে করেন কিনমি থাকে বাইরে বই, এক মাস লাগো পনেরো লাগো ওষুধ বাইরে বই ইনশাল্লাহ। যদি আপনার লপটে কবুতরে কিনমি থাকে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিনমি বেড়ে বেড়ে, কত বড় ফিতা কিনমি, এটা সবুজ আকারের, এটা বেড়ে গেছে। আমাদের কবুতর সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমরা মুরগিটা বাইরে যেতে পারতেছি না বেড়া। আর এই যে গুগুটা, আর যে লাল চুল্লি, আর আপনার চিলা জোড়া দিয়েছিলাম, ডিম দিয়ে দিছে, ছায়া রাখলে অনেক লাভ, কিন্তু আমাদের যে একটাই অবস্থানে আছে, আমরা ছায়া রাখলে আসলে কবুতরভাবে হয় না, যদি ছয়তলা ছাদে পালতে পারতাম তাহলে আবার ছায়া রাখলে হইতো। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, দেন মাদি কবুতর অবস্থা কি, একদম মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত যা আছে সব পাকা পড়ে যাবে, আস্তে আস্তে সব গজাবে, নতুন করে সব কিছু করবে। রেলে কবুতর ছটফট করতেছে, প্রত্যেকটা কবুতর এখন মলটিন হবেই, আপনি যেভাবে রাখেন না কেন, যদি বৃষ্টিতে ভিজে ওই খেতে মলটিনটা খুব তাড়াতাড়ি হয়। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ইনশাআল্লাহ আমার স্ক্রিন দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন।